সপ্তাহ ঘুরতেই হাজির টিআরপি, আর এই টিআরপি আসা মানেই বুক দুরু দুরু। টেলিভিশন পর্দায় ধারাবাহিকের মেয়াদ স্থায়িত্বকাল নির্ভর করে এই টিআরপির ওপর। দর্শক থেকে সিরিয়াল নির্মাতারা সকলের নজর থাকে সেদিকে। তাহলে আর দেরি কেন, ঝটপট জেনে নেওয়া যাক এই সপ্তাহের টিআরপি। বিগত কয়েক সপ্তাহ ধরে শীর্ষস্থান অধিকার করেছিল জি বাংলার ফুলকি, কিন্তু বাংলা সিরিয়ালে টিআরপি ওঠানামা করে, কখনো বেঙ্গল টপারের শিরোপা হারায় চরম হিট সিরিয়ালও, তাই সবসময় চলে হাড্ডা হাড্ডি প্রতিযোগিতা। এখানে কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ। বিশেষ করে জি বাংলা স্টার জলসার মধ্যে সব থেকে বেশি টক্কর হয়। চলতি সপ্তাহে বিশেষ করে নজর ছিল সিরিয়াল প্রেমীদের, আর হবে নাই বা কেন, ছোট পর্দার অন্যতম জনপ্রিয় মুখ আদ্রিত রায় যে ফিরেছেন প্রায় দেড় বছর পর সিরিয়ালে। মৃত্যুর বাড়ির প্রথম টিআরপিতে কেমন রেটিং ওঠে সেদিকেই নজর ছিল অনুরাগীদের। তবে দেখা গেল টিআরপি তালিকায় সেভাবে কেল্লা ফতে করতে পারল না মৃত্যুর বাড়ি, মাত্র 5.6 রেটিং পেয়ে আপাতত নবম স্থানে। শুধু তাই নয়, চলতি সপ্তাহের আরেক বড় অঘটন হলো টিআরপি টপারের স্থান থেকে ফুলকির হঠাৎই ছিটকে যাওয়া, আর আশ্চর্যজনকভাবে সোজা এক থেকে নেমে এলো 4 নম্বরে, মাত্র 6.9 রেটিং তুলে। আপাতত বেঙ্গল টপার পজিশনে রয়েছে কথা। স্লট হারালো তো বটেই, রেটিং কমে জগদ্ধাত্রীও চতুর্থ স্থানে। গতবার এই মেগা ছিল দ্বিতীয় স্থানে, এবার দ্বিতীয় স্থানে কোন গোপনে মন ভেসেছে, আর 3 নম্বরে যৌথভাবে গীতা এলএলবি এবং পরিণীতা। এই সপ্তাহে টিআরপিতে দেখা যাচ্ছে জলসার দাপটে কিছুটা কোণঠাসা জি বাংলা। টিআরপি তালিকায় পঞ্চম স্থান দখল করেছে স্টার জলসা চ্যানেলের সম্প্রচারিত রাঙামতি তীরন্দাজ। চতুর্থ স্থান দখল করেছে জি বাংলার ফুলকি, জগদ্ধাত্রী ও স্টার জলসার উড়ান। তৃতীয় স্থানে রয়েছে স্টার জলসার গীতা এলএলবি, জি বাংলার পরিণীতা। দ্বিতীয় স্থানে জি বাংলার মেগা কোন গোপনে মন ভেসেছে, আর সবাইকে হারিয়ে বেঙ্গল টপার হলো স্টার জলসার কথা। কোন সিরিয়াল কত নম্বর পেল দেখে নিন। প্রথম কথা 7.2, দ্বিতীয় কোন গোপনে 7.1, তৃতীয় গীতা এলএলবি আর পরিণীতা 7.0, চতুর্থ ফুলকি উড়ান জগদ্ধাত্রী 6.9, পঞ্চম রাঙামতি 6.6, ষষ্ঠ আনন্দী 6.4, সপ্তম তেঁতুল পাতা রোশনাই 6.2, আর অষ্টম শুভ বিবাহ 6, আর নবম মৃত্যুর বাড়ি 5.6। দশম স্থানে রয়েছে অনুরাগের ছোঁয়া আর হরগৌরী পাইস হোটেল 5.5। এদিকে নিম ফুলের মধুর হাল নতুন স্লটে গিয়ে আরও খারাপ হচ্ছে, এই সপ্তাহে মাত্র 4.9 রেটিং পেয়েছে। সত্য গল্পে লম্বা লিপ নেবে ধারাবাহিক, প্রায় 20 বছর এগিয়ে যাবে গল্প। সিরিয়ালে এন্ট্রি নেবেন সমু সরকার, রাজদীপ গোস্বামী, তখন কতটা অবস্থার উন্নতি হয় সেটাই এখন দেখার। সিনে চক্কর ব্যুরো।